চট্টগ্রাম নগরীর মাঝির ঘাটের আগুনে পুড়ল কেমিক্যাল গুদাম। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাতে 8:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, মাঝির ঘাটে কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের 7টি ইউনিট ছুটে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।